যাবোটা কি করে? গেট তো বন্ধ, গেট খুললে তো যাবো, নাকি গেট ভেঙে চলে যাব। এই দেখো, এটা কি? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুসি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার সকাল 6:30। তো এখন থেকে চলো ব্লগটা শুরু করছি। আর ব্লগটা শুরু করার প্রথমে আমার সমস্ত দর্শকদের জানাই অনেক 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 ধন্যবাদ আমার ব্লগটা এসে ক্লিক করে চলে আসার জন্য, দেখার জন্য, আর বড়দেরকে প্রণাম জানিয়ে চলো আমার ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 6:30। দেব আমাকে ঘুম থেকে ডেকে দিয়ে চলে গেছে মর্নিং ওয়াকে, আর মর্নিং ওয়াকে চলে গেছে আর বাইরে গিয়ে তাড়া মেরে গেছে, কারণ দেব হচ্ছে অনেকক্ষণ আগেই ওঠে, অনেকক্ষণ আগে ওঠে। আর আমার তো ঘুমই ভাঙে না, কারণ রাত্রিবেলা বসে বসে এই সমস্ত ইউটিউবের কাজকর্ম করতে করতে কত দেরি করেছে ঘুম হয়, আর সকালবেলা একদম ঘুম ভাঙতে চায় না। তো বেচার অনেকক্ষণ ধরে ডেকে ডেকে বাইরে গিয়ে তাড়া মেরে চলে যায়। আমি এই যে উঠেছি, উঠে এখন ব্লগটা শুরু করছি। আর এখন চলো নিচে যাবো, নিচে গিয়ে রান্না বান্না শুরু করবো। তো আজকে অনেক বিজি থাকবো, কারণ সকালে মাম্মামের পড়া, আবার বিকেলেও মাম্মামের টিউশন, মানে দু সকাল বিকেল দু বেলা টিউশনে পুরো ভরপুর। রেহাই যে এখন হচ্ছে স্কুলটা অফ আছে, সামার ভ্যাকেশন চলছে, তো সারাদিন অনেক বিজি থাকবো আর অনেক দৌড়াতে হবে। তো পুরোপুরি দৌড়াদৌড়ি যা যা করবো সব। তো আজকে আমি সারাদিন কী কী করছি শেয়ার করছি তোমাদের সঙ্গে, আর তোমরা থাকো সারাদিন আমার সাথে। তো চলো আমি নিচে আর নিচে গিয়ে ঝটপট রান্নাবান্নাই শুরু করে দিই। রাত্রিবেলা তো সবজি সমস্ত কাটাই থাকে, আমার রেডি থাকে। তো আজকে রান্না করছি হচ্ছে আলু উচ্ছে ভাজা। আলু উচ্ছে ভাজা বেশ আমাদের বাড়িতে প্রায় হেভি চলে, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে। আর এই যে বেশি বেশি আলু আছে এগুলোকে নীলকে বেছে বেছে দেবো, নীল আবার উচ্ছে খেতে ভালোবাসে না। তো তারপরে রান্না করছি ডাটা আর এটা হচ্ছে ঝিঙে, আর আলু দিয়ে মাছের ঝোল, আর রাঁধুনি ফোড়ন দিয়ে, মানে রাঁধুনি দিয়ে করছি রান্নাটা। রাঁধুনি দিয়ে করলে না এত সুন্দর টেস্ট হয়, আমার তো খুবই ভালো লাগে। তারপরে রান্না করছি হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল, মুসুর ডাল রান্না করছি। দেব বললো অনেকদিন পেঁয়াজ দিয়ে মুসুর ডাল খাওয়া হয় না, তো ও মনে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল খাওয়ার খুবই ইচ্ছে করছে, তাই জন্য কালকে বলছিল আজকেই রান্না করে ফেলেছি পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল। উফ, এই পেঁয়াজটার মধ্যে যে ভাজা হয় না ফোড়নের গন্ধটা এত ভালো লাগে বন্ধুরা, তো দারুণ লাগে। আর এর মধ্যে রসুন আছে, রসুনের ফ্লেভারটা উফ অদ্ভুত লাগে। তো আমি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এই যে আমার ডাল অলরেডি রেডি। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার টিফিনটা গুছিয়ে দিই। আর দেখো আমার চাও করা হয়ে গেছে, তো চা রুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে ফাইনালি, এখানে সমস্ত গুছিয়ে রেখেছি, এবার টিফিন গুছানো জাস্ট বাকি। তো চলো বন্ধুরা, এখন আপাতত ক্যামেরাটা অফ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু এখন আবার অনেকক্ষণ পরে এসেছি, এখন বাজে 11:30। তো সেই 8:30-টার সময় অফ হয়েছিলাম, এখন বাজে 11:30। এর মধ্যে অনেক কাজকর্ম হয়ে গেছে, মাম্মামকে টিউশন ছেড়ে দিয়ে আসলাম, বাড়ি এসে আমি আর মা, আমি আর নীল ব্রেকফাস্ট করলাম, নীলের আবার টিউশনের ম্যাম এসেছে তাকে বসিয়ে দিয়ে, আর তারপর আমি বেরিয়ে এসেছি এখন মাম্মামকে নিতে। তো মাম্মামকে বললাম একটু ভিডিও করতে, আর গাড়ির মধ্যে যাচ্ছি তো খুব সুন্দর হাওয়া হচ্ছে ফুরফুর করে একদম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। এই দেখো, এটা কি? নাড়ু, নারকেলের নাড়ু, গুড় দিয়ে তৈরি নারকেলের নাড়ু। তো এখন নারকেলের নাড়ু কোথায় পেলাম? এখন কোনো পুজো হয়নি আর আমি এখন বাড়িতে ওটা বানাইওনি। তো মামামকে স্কুল থেকে নিয়ে, স্কুল থেকে না সরি, মামামকে টিউশন থেকে নিয়ে আসলাম। কী রোদ্দুর এই সময়, এই গরমে বাইরে যাওয়া মানে তো মানে মরে যাওয়ার উপায় আর কি বন্ধুরা, জানো না উফ কী যে কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, যেতেই হবে। তো আমি স্নান করে, মানে এসে কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আর একটু নাড়ু দেখে না, অনেকগুলো নাড়ু খেয়ে নিয়েছি, কোথা থেকে পেলাম বলছি। আপাতত মাম্মাম স্নান করে বার হয়েছে, নীলও স্নান করে বেরিয়েছে, মাম্মাম এখন ওপরে ঘরে চুল টুল আসড়াচ্ছে, আর নীল এখন ড্রেস করছে স্নান করেছে। আর এই যে আমার নাড়ু, তো দেখো কী হয়েছে বলছি, দাঁড়ো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই, না
এখানে দেখা যাচ্ছে, এই দেখো আজকে পুরনো ফ্রিজটা। ভাবলাম চলো একটা তাক একটু পরিষ্কার করি, পুরোটা ফ্রিজ তো পরিষ্কার করা অনেক ঝামেলার ব্যাপার। আমি কী করি, একটু একটু করে পরিষ্কার করি, না আলুটা কোথায় আসছে, একটু একটু করে পরিষ্কার করি। যখন যেখানটা ফাঁকা হয় এখানে আজ খোলো তো, যখন যেটুকুনি ফাঁকা হয় সেটুকুই পরিষ্কার করি। তো পরিষ্কার করতে গিয়ে এই দেখো অসংখ্য, না এগুলো দাঁড়াও, অসংখ্য দেখতে পাচ্ছ, সরাই সরাই চুলটা আসলে না, দেখো এগুলো হচ্ছে কী বলো তো গুড়, এই একটা গুড়ের ডাব্বা, এই একটা গুড় আছে এতেও, আর এই যে এতেও গুড়, এই যে এত গুড় দেখো তো, নলেন গুড়, দেবের কাণ্ড। শীতকালে তো আমরা দেখেছ দেব হচ্ছে প্রচুর গুড় কেনে, আর গুড় কিনে কিনে স্টক করে রেখে দেবে। আর এই দেখো সারা, এটা হচ্ছে আগের বছরের গুড়ও এখনও রয়েছে। তো আমি খুলেছি একটা, বলো তো কি গুড় থাকলে একটা গ্যাজা গ্যাজা কেমন একটা গন্ধ হয়, তাই আমি ওপেন করে রেখেছি, কারণ একটু গন্ধটা যেন বেরিয়ে যায়। আর কতগুলো ছোট ছোট টিফিন বক্স হয়েছে, টিফিন বক্সগুলোকে মেজে আর ওই যে স্ল্যাবটাকেও ওখানে ফ্রিজের একটা তাকটাকেও ওখানে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে নাড়ু, তারপর আমি ভাবলাম এই যে এই বক্সটার মধ্যে ছিল, তো আমি এই বক্সটা খুলেছি, ভেবেছি মানে নাড়ু আছে, এই সরি এর মধ্যে গুড় আছে, ভুলেই গেছি যে এটা হচ্ছে লক্ষ্মী পুজোর নাড়ু, ভুলেই গেছি যে এর মধ্যে নাড়ু রেখেছিলাম। তুমি খেয়েছো শোনাই? এখনও ভালো আছে, খুবই টেস্টি হয়েছিল, আমি পুরো টোটালি ভুলে গেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই নাড়ু এখন খাচ্ছি, সেই লক্ষ্মী পুজো কবে চলে গেছে, আবার চলে আসলো লক্ষ্মী পুজো। আর নীল দেখো স্নান করে এসেছে, এখনও চুল আশ্রয়নি নাড়ু খেতে, তো নীল চলে গেছে চুল আশ্রাতে, ভেজা চুলে দাঁড়িয়ে থাকবে, ভেজা চুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শুধু মানে হাত চোখ আসি এগুলো হবে, চুলটা একদমই আশ্রাতে যায় না। তো একটু বকে দিয়েছি, চলে গেছে চুল আশ্রাতে। তো চলো এখন লাঞ্চ করবো, লাঞ্চের টেবিলে সব খাবার দাবারগুলো রেডি আছে, এগুলোকে আবার ফ্রিজে ঢুকিয়ে দিই আর লাঞ্চ করে নিই, আবার দেখা হচ্ছে পরে, ঠিক আছে? চলে আয় মামাম, খেতে চলে আয়, সোনার হলো চুল আসে না, চলো চলো চলে যাও। এই যে চুল আসরে এবার এসেছে, দেখেছো এবার কি সুন্দর লাগছে চুল আসরে, একেবারেই চুল আসরেতে চায় না। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে 6:45, মামামকে 5টার সময় পড়তে দিয়ে এসেছি, পড়তো ছাদে বসেছিলাম, এখন নিচে নামবো আর মামামকে আনতে যেতে হবে। এই দেখো আমি তো রেডি, তোমার হলো গেম খেলা, দেখো এখনও গেম খেলছে, দিদিভাই তো কল করছে ম্যামের বাড়ির থেকে, ম্যাম হ্যাঁ চার্জে বসাও, নীলের আর গেম খেলা হতো না। দেখো আমি তো যেই ড্রেস পরা আছি রেডি আছি, এই যে মামামের 2 নম্বর ব্যাগ, তালা চাবি সব নিয়ে রেডি, মামাম অলরেডি ম্যামের মোবাইল থেকে কল করছে, ব্যাগটা নাও তোমার পিছে নাও, তোমার পিছে নিয়ে নাও ব্যাগটাকে, ব্যাগটাকে তোমার পিছে নিয়ে নাও, পারবে তো? আচ্ছা একটু ধরো একটু ধরো, আমি গাড়িতে উঠে তারপর তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা সারা দিন শুধু ছোটাছুটি লেগেই আছে। তো চলো, হ্যাঁ ক্যামেরাটা আপাতত অফ করছি, কারণ দরজা সব বন্ধ করতে হবে, আবার মামামকে টিউশনে ছেড়ে দিই, তারপরে বাড়ি এসে আবার কথা হবে। নীল সোনাই, এমনিতেই দেরি আরো দেরি, বল যাবোটা কি করে, গেট তো বন্ধ, গেট খুললে তো যাবো নাকি, গেট ভেঙে চলে যাবো, উড়ে উড়ে না নিচ দিয়ে, নিচ দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, একমাত্র উড়ে উড়ে যেতে হবে। সাইড দিয়ে কোন দিক দিয়ে যাবো, সাইড দিয়ে জায়গা আছে কোনো, কোনো জায়গা নেই, কিচ্ছু করার নেই, ওয়েট করো। গাড়ির পর গাড়ি, আবার আরেকটা গাড়ি রে, এখন এটা ইঞ্জিন, এবার যদি গেট খোলে, এবার যদি গেটটা খুলে, এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে গেট খোলার, এই যে চলে এসেছে, চলো 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 গেট খুলে। তো চলে এসেছি ম্যামের ফ্ল্যাটে, মামামকে নিয়ে। দিদিভাই কোথায়, আসবে না, থাকবে ম্যামের কাছেই, গেট বন্ধ করো না, বকবে কিন্তু, ওখানকার গার্ড আঙ্কেলটা বকে দেবে, চুপ করে দাঁড়াও, তুমি চলে এসো, তুমি চলে এসো, দিদিভাই আসছে, চলে এসো।
তো মা আমার এখান থেকে বেরিয়ে আরেকটা টিউশনে যাবে, দেখেইছো আমি সাথে করে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, একটু দেরি হয়ে গেল, চলে এসো, সরি। তো বন্ধুরা ইটস ডিনার টাইম, এখন বাজে 9টা, আমি চলে এসেছি আবার কিচেনে আটা মাখতে, আর পাশের ঘরে দেব উভিনিং ওয়াক করে এসে চা খাচ্ছে আর কেকের গান চালিয়েছে, কেকের গান শুনছে। তো কেকের গানগুলো সত্যি এত সুন্দর, এক্সে বার্গারে খুবই পছন্দ আমার, খুবই ভালো লাগে। তো গানগুলো শুনছি আর মনে হচ্ছে নাচতে ইচ্ছে করছে। তো আটা মাখা হয়ে গেছে, ফাইনালি সমস্ত রুটি করা হয়ে গেছে, এই যে ক্যাসেরোলটা নিয়ে রেখেছিলাম হচ্ছে টেবিলে, আর এইখানে দেখো প্রেশার কুকারে কী সেদ্ধ করেছি আজকে রুটি খাওয়ার জন্য। আমি কী তৈরি করবো, অনেক দিন ধরে ছোলার ডালগুলো রাখা রয়েছে, তো ভাবলাম আজকে ছোলার ডালটা করে ফেলি, নাহলে না ছোলার ডালটা বেশি দিন থাকলে পোকা হয়ে যাবে। তো এই যে ফাইনালি আজকে ছোলার ডালই করে ফেলেছি, আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশ সিদ্ধ করো আর ফোড়ন দিয়ে দাও, তৈরি। তো এই দেখো সুন্দর করে ঘন ঘন ছোলার ডাল তৈরি হয়ে গেছে। তো চলো এবার ডিনারটা সবাই খেয়ে নিই, আর এই যে এখন ফার্স্টে চলো মাম্মামকে দিয়ে দিই, আমাদের বাড়ির মহারানীকে, আমাদের বাড়ির মহারানীর জন্য এখন ডিনার বাড়া হচ্ছে। উনি এখন উপর ঘরে রয়েছে, অনেক পড়াশোনা করেছে সকালে, তারপর বিকেলে আবার দু জায়গায় টিউশন করে এসছে, প্রচণ্ড টায়ার্ড সে এখন, ওপর ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে আর গান শুনছে, অ্যাকচুয়ালি গান শুনে শুনে আরাম করছে শুয়ে শুয়ে। তো এখন এই যে ডিনারটা সুন্দর করে গুছিয়ে দিই, সাথে আছে একটা মিষ্টি, এই মিষ্টি টাইপের কিছু একটা, তো ভেতরে একটু পুর ভরা আছে, আর দেখো হচ্ছে টবক দেওয়া রয়েছে। আর এবার হচ্ছে মাছ ভাজছি সকালের জন্য, মাছ ভাজছি একদিকে, আর একদিকে নীলকে খাওয়াতে বসেছি। আর নীল এত দেরি করে, দেখতে পাচ্ছে সাথে নিয়েছে একটা মোবাইল, ওর কীসব ভিডিও দেখছে, ওর বাচ্চাদের ভিডিও দেখছে, ওকে খাওয়াচ্ছি আর সাথে আমারও খাবারটা নিয়ে নিয়েছি, কারণ ও এত দেরি করে খেতে অনেক রাত্রি হয়ে যাবে, তাই আমিও আমার খাবারটা নিয়ে নিয়েছি, দুজনেই একসঙ্গে খেয়ে নিচ্ছি। কটা বাজে শোনাই, তোমার কি ঘুম নেই এখনো চোখে? তাহলে কি হবে, রাত্রি তো 12টা বেজে গেল, দিদিভাই তো শুয়ে পড়েছে, তোমার ঘুম নেই? তো বন্ধুরা ডিনার করা হয়ে গেছে, আর দেব আপাতত ওপর ঘরে চলে গেছে নিউজ দেখতে, আর মামাম শুয়ে পড়েছে। দেখো নীলের শুধু চোখে ঘুম নেই, একদম ঘুম নেই। তো ডিনার করে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, ফ্রেশও হয়ে গেছে, এবার সোজা গিয়ে শুয়ে পড়বো। আর চলো শোনাই, চলো এবার তো ঘুমাতে হবে নাকি, না ঘুমিয়ে ঘুমিয়ে দেখো অবস্থাটা নেই। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা বা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, আমাকে যদি তোমাদের ভালো লাগে, তাহলে কী করবে, লাইক অ্যান্ড কমেন্ট করবে, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে আমাদের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে ঠিক সময় চলে যায় আর কোনো ভিডিওই না মিস হয়ে যায়। সো বাই, লাভ ইউ অল।